পানীয় জলের দাবিতে পিএইচই দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন আসানসোল এলাকার বাসিন্দাদের। পানীয় জলের দাবি জানিয়ে আসানসোলের স্যানোডেল এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে পিএইচই এর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। দপ্তরের ভিতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা বন্ধ করে দেয় পানীয় জল সাপ্লাইয়ের ভাল্ভ এবং তালা লাগানো হয় দপ্তরের মুখ্য দরজায়। এই বিষয়ে বিক্ষোভকারীদের বক্তব্য শুনে নেব। আমরা অনেক দিন ধরে, আজকে না মানে বহু বছর ধরে ভীষণ জলের কষ্ট পাচ্ছি। 365টা দিন আমাদের বাড়ির বাইরে গিয়ে কুয়ো থেকে, কল থেকে, নল থেকে, পুকুর থেকে জল টেনে আনতে হচ্ছে। আমাদের সবার বাড়িতে কোনো বেটা ছেলে থাকে না, সবাই বাইরে বেরোয় কাজে যায়, ঘরে বেটা ছেলে নেই। মেয়ে ছেলেরা কিভাবে জল আনবে, কে কি করে জল সংগ্রহ করবে? মেয়ে অনেক ঘরে বেটা ছেলেরা কাজের জন্য বাইরে গেছে, তারা কি করে ঘরে জল আনবে? তাদের জলের ব্যবস্থা কেন করছে না? কেন আমরা এত 365 দিন বাইরে গিয়ে জল সংগ্রহ করব? কেন? এটা কিছু উত্তর আছে? আমাদের আমাদের এলাকাবাসী, কল্যাণপুর, মিশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সবাই জল পাচ্ছে, কেন? এটা আমাদের মেন লাইন, আমাদের মেন লাইনে আমাদের মেন জল পাই না, আর আমাদের এই লাইনে সবাই জল পাচ্ছে, কেন? কিসের জন্য? এটা তো আমাদের নিজস্বদের। আপনারা জানিয়েছিলেন? আমরা অনেকবার জানিয়েছি, একবার না, এটা এইরকম বিক্ষোভ আমরা অনেক 10 বার 12 বার 20 বার করেছি, অনেকবার জানিয়েছি, তবু হচ্ছে না, কেন হচ্ছে না? আমরা লিখিত করেছি, আমরা সমস্ত অফিসে ঘুরেছি, সমস্ত অফিসে ঘুরেছি, আসানসোল বেল্টের যত অফিস আছে সমস্ত অফিসে আমরা ঘুরেছি। এখানে জলের বিরুদ্ধে আন্দোলন করতেছি কেন? আজ বিগত 3 বছর ধরে জলের প্রবলেম ধরেই হচ্ছে, আর রিসেন্ট মানে আজ 15-20 দিন ধরে ঘরে টোটালি জল নেই, না গাড়ি সাপ্লাই রেগুলার আসে না ইয়ে, ওই রোদে কোথা কত দিনের পুরনো কুয়া সেখান থেকে ফেলা ছড়ার জল তুলে নিয়ে আসতে হয়, আর 10 দিন ওই 5 দিন 6 দিন ছাড়া ওই একটা ট্যাঙ্কার যায় সেখান থেকে জল পাওয়া যায়, তাও সে মেরে খেতে হয়তো 8-10 বালতি জল। তো আজকে আপনারা কি করছেন? না, যাতে আমাদের আগে যেমন রেগুলার অন্তত একদিন ছাড়া জলটা আসতো, সেই জলের যেন রেগুলার জল আসে সেরকম ব্যবস্থা আমরা করে দিতে হবে। কোন এলাকায় জলটা আসছে না? সেন্ট্রাল এলাকাতে, বাদ বাকি হাউজিং ইয়ে সব জায়গাতে জল যাচ্ছে। হ্যাঁ, আগে শীতকালে যেটা অ্যাভেলেবেল হতো এখন সেটা কম আছে, কিন্তু রেগুলার জল যায়। আমি একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে আমরা এখানে পিএইচই জল ট্যাঙ্কির কাছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন বিগত দিন কয়েক বছর ধরে এই পিএইচই যে জল সাপ্লাই সেটা নিয়ে যে দুর্নীতি যেভাবে চলছে, এলাকার মানুষ বিভিন্ন রকমভাবে জল নিয়ে বঞ্চিত হচ্ছে, তারই বিক্ষোভে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি। আপনারা জানেন বিগত 3 মাস আগে মাননীয় জেলা শাসককে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং তিনি নির্দেশ দিয়েছিলেন এসডিও সাহেবকে, আমাদের মহকুমা শাসককে এবং কর্পোরেশনকে, যাতে পূর্ণাঙ্গ তদন্ত করে জল কেন যাচ্ছে না তার একটা রিপোর্ট দেওয়া হোক এবং তার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। কিন্তু আমরা দেখেছি বিগত দিনে মাসে 1-2 দিনে মানুষ এখানকার মানুষ জল পায়, তা আবার ন্যূনতম যে জল পাওয়ার প্রয়োজন সে জলটুকু পড়া পায় না, পরিষেবা পেয়েছে সেটাভাবে মানে বারবার বঞ্চিত রাখছে আমাদের স্যান্ডেলবাসীকে, তারই আজকে বহিঃপ্রকাশ আমরা আজকে এই জল ট্যাঙ্কের কাছে করছি। কোন কোন এলাকায় জল আসছে? এটা সম্পূর্ণ শুধুমাত্র স্যান্ডেল এলাকায়, স্যান্ডেলের সিডি ব্লক মোটামুটি 1200-1500 লোকের বাসিন্দা, পরিবার আছে ওখানে, ওই মানুষগুলো বরাবর বঞ্চিত হয়ে আসছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।